অবশেষে প্রকাশ্যে বাদল চৌধুরী, তবে তাঁকে পাওয়া গেল হাসপাতালের আইসিইউতে। সোমবার রাতে আইএলএস হাসপাতালে বাদল চৌধুরীর হদিশ পাওয়া যায়। বর্তমানে বাদল চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, বাদল চৌধুরীর রক্তচাপ বর্তমানে স্বাভাবিক। বাদলবাবুর রক্তচাপ বর্তমানে 164/78। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বাদল চৌধুরীর শারীরিক অবস্থা সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মেডিকেল বুলেটিন জানানো হয়নি। বাদলবাবুর চিকিৎসা কোন চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে, কতজন চিকিৎসক নিয়ে কোনো বোর্ড গঠন করা হয়েছে কিনা, এসবের কিছুই জানায়নি আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ। একজন হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্ব বাদল চৌধুরী, তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কেন কোনো মেডিকেল বুলেটিন আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ জানালো না তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে বাদল চৌধুরীর স্ত্রী জানান, বাদলবাবু খাওয়া দাওয়া একটু কম করছেন। তিনি জানান চিকিৎসক বাদলবাবুর এমআরআই এর কথা বলেছেন। কাল থেকে একটু খাওয়া দাওয়া কম করছেন আর একটু ইনসুলিন কথা বলছেন। ওটা ওনার আরও হয়েছিল ব্রেন স্ট্রোক হয়েছে। এখন তো উনি 6-7 দিন বাড়িতে ছিলেন না, ওষুধপত্র ছিল না। আরও একবার ওনার যখন একটা অপারেশন হয়েছিল তখন ওনার যে হার্টের একটা ওষুধ ইনসুলিন যেটা আপনার থিনার থাকে রাখে পাতলা রাখে ওটা বন্ধ করতে হয়েছিল। ওই 7 দিনের ওই অপারেশনটার কিছুদিন পরেই উনি ওরা স্ট্রোক করেছিলেন শুধু ওই ওষুধটা বন্ধ করার জন্য। আমি জানি না এরকম কিছু হচ্ছে কি না, কিন্তু আমি এখনই একজন ডাক্তার ওনাকে দেখে বলেছেন যে এমআরআই একটা ব্রেইন এমআরআই প্লাস মাইনাস কন্ট্রাস্ট হোল স্ক্রিনিং অফ এই হোল স্পাইনের ওটাতে ওই একটা স্পেশাল সাউন্ড হয়। যেহেতু উনি বাইপাসের পেশেন্ট উনি ওই সাউন্ডটা নিতে পারবেন কি না। আইএলএস হাসপাতালের তরফ থেকে বাদল চৌধুরীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোনো মেডিকেল বুলেটিন না জানানোয় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।